হেই ইউ লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েল, ফুড ফটোগ্রাফি নিয়ে অনেকদিন কথা বলা হয় না, তো আজকে ভাবলাম একটুখানি ফুড ফটোগ্রাফি নিয়ে কথা বলি। অনেক ধরনের ফটোগ্রাফি নিয়ে এতদিন ধরে কথা বলছিলাম, বাট আজকে আপনাদের কিছু ইম্পর্ট্যান্ট টিপস দেবো, পাঁচটা ইম্পর্ট্যান্ট কম্পোজিশন টিপস দেবো ফুড ফটোগ্রাফি নিয়ে, যেখানে যদি আপনার ফটো এরকম থাকে ফুড ফটোগ্রাফিতে, যদি আপনার ফটো এই লেভেলে থাকে, একবারে এইখানে চলে যাবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড, স্টে টিল দি এন্ড অফ দ্য ভিডিও, প্লিজ পুরোটা দেখবেন, অ্যান্ড আইল সি ইউ অন দি আদার সাইড অফ দ্য ইন্ট্রো। ফুড ফটোগ্রাফি এমন একটা জিনিস, আমি হয়তো অনেক ধরনের ফটোগ্রাফি নিয়ে কথা বলি বা আপনাদের কাছে, বাট এই একটা জিনিস যেটা ইটস মাই ব্রেড অ্যান্ড বাটার, এই জিনিসটাতে আমি আপনাদেরকে অনেক বেটার গাইড করতে পারবো। অ্যান্ড দ্যাটস ওয়াই এটাই আমার সোল পারপাস এই ভিডিওটা বানানোর জন্য, টু মেক ইউর জার্নি আ লিটল ইজি ইন টার্মস অফ ফুড ফটোগ্রাফি। তো ফুড ফটোগ্রাফি দেখলে মনে হয় খুব ইজি, জাস্ট খাবারের ছবি এসে সামনে রেখে দিল, কেউ তুলে নিলাম, বাট ব্যাপারটা কিন্তু অনেকটাই কমপ্লিকেটেড। বাট এখানেও একই ধরনের প্রিন্সিপাল কাজ করে যেগুলো নর্মাল ফটোগ্রাফিতে আছে, লাইক দ্য কম্পোজিশন, দ্য লাইট, দি আদার ফ্যাক্টার্স দ্যাট আর অল অ্যাসোসিয়েটেড উইথ ফটোগ্রাফি। তো প্রথম টিপ যেটা আমি সব থেকে ইম্পর্টেন্ট মনে করি ইন টার্মস অফ কম্পোজিশন অফ এনিথিং, বিট এনি ফটোগ্রাফি, ফুড ফটোগ্রাফি, ফ্যাশন, স্ট্রিট, লাইফস্টাইল, হোয়াটএভার ইট ইজ, ইটস দ্য রুল অফ থার্ড। ইয়েস, তো রুল অফ থার্ড কাকে বলে? এই কথাটা হয়তো অনেকেই তোমরা শুনেছো যে রুল অফ থার্ড বলে একটা জিনিস বস্তু আছে, বা রুল অফ থার্ড অ্যাকচুয়ালি কী? ধরো তোমরা কোনো ছবি তুলছো এবং সেই ফ্রেমটাকে যদি ইকুয়াল নটা কোয়াড্রেন্টে আমরা ডিভাইড করে নিই, তো ঠিক এরকম দেখতে লাগবে। এবার দেখো, এই নটা কোয়াড্রেন্টের কিন্তু কিছু জায়গায় ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, যেখানে দুটো কোয়াড্রেন্ট আর একটা কোয়াড্রেন্টকে মিট করছে, ইন্টারসেক্ট করছে। আমরা যদি আমাদের সাবজেক্ট অফ ইন্টারেস্টটাকে ওই কোয়াড্রেন্টে রাখি, ইনস্টেড অফ পুটিং দ্যাট ইন দ্য মিডল, জিনিসটা অনেক বেশি ড্রামাটিক দেখতে লাগবে এবং অনেক বেশি এফেক্টিভ হয়ে যায়। পুরো ব্যাপারটার মধ্যে একটা আলাদা এফেক্ট আসে, আরও বেশি ইম্প্যাক্ট ওই ছবিটায় থাকে। সিম্পল ছবি থেকে ধরো, ধরো এই যে এই ছবিটা, এই ছবিটা কিন্তু নর্মালি খারাপ লাগছে না, এটা একটা সসেজের ছবি ছিল অনেকদিন আগে তোলা যদিও, বাট যখনই আমি এটাকে একটুখানি সাইডে নিয়ে চলে গেলাম রুল অফ থার্ডটাকে ইউজ করে, তখনই কিন্তু একটা আলাদা এফেক্ট পেয়ে গেল। ফর এক্সাম্পল, দুটো পাশাপাশি রেখেই দেখতে পারো, অবভিয়াসলি মাঝখানের ছবিটাও খারাপ না, মানে মাঝখানে যদি রেখে তোমরা ছবি তোলো, কেউ ওটাকে জাজ করবে না বা ওটাকে খারাপ বলবে না, বিকজ ওটাও কিন্তু স্ট্যান্ডার্ড। বাট তুমি যদি রুল অফ থার্ড মেনটেন করে কোনো কোয়াড্রেন্টের ইন্টারসেক্টিং পয়েন্টসে তোমার সাবজেক্টকে দেখাও, তাহলে কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। এই কথাটা আমি বারবার বলতে চাই যে আমরা যখন ফুড ফটোগ্রাফি করি, আমি জেনারেলি যেটা দেখে আসি যে ফুড ফটোগ্রাফি করতে গিয়ে অনেক সময় ফোকাসটা হারিয়ে যায়। মানে একটা ছবি ধরুন আমরা দেখছি, এই ছবিতে আমি বুঝতে পারবো না যে আমার হিরো ডেশ কোনটা, মানে একটা মেন ফোকাল পয়েন্ট থাকতেই হবে ফুড ফটোগ্রাফিতে। আমার কাছে হয়তো 10টা আইটেম আছে, আমার কাছে 10টা প্রপ আছে, বাট প্রপগুলোকে এত সাটল ইউজ করতে হবে যাতে গিয়ে ওগুলো দেখাও যায়, ওর এফেক্টটা যেন মেন ছবিটায় পড়ে, কিন্তু ফোকাল পয়েন্ট যেখানে আমার চোখটা যাবে সেটা কিন্তু একটাই বস্তু হবে। আর সেই কথা বলে আমি আমার সেকেন্ড পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে বি সাটল উইথ দ্য প্রপস। তো ভালো করে যদি তোমরা এই ছবিগুলো দেখো, যে এই ছবিগুলোতে কিন্তু প্রপস আমি অনেক ইউজ করেছি, কিন্তু তার জন্য কিন্তু মেন যে ফোকাল পয়েন্টটা সেখানে কিন্তু তোমার চোখ যাবে না, উল্টো ওই প্রপগুলো তোমাকে আরও রিডিরেকশন করবে তোমার চোখে আইবলসগুলোকে, যাতে তোমার মেন সাবজেক্টে চলে আসে। তার একটা ইজি টিপ হচ্ছে, যখনই কোনো প্রপ প্লেস করবে তখন সবসময় এটা মাথায় রাখবে যে প্রপ যেন তোমার মেন ফুডের থেকে বড় না হয়, কোনোভাবেই যেন বড় না হয়। যদি বড় হয় তাহলে কিন্তু তার একটুখানি ফ্র্যাকশন দেখালেই হবে। আমাকে যেটা সুন্দর চপিং বোর্ড আছে, আমি যদি পুরোটা সব কটা শটে আমি ঢোকাতে চাই, তাহলে কিন্তু আমার খাবার থেকে চোখ সরে ওই চপিং বোর্ডের দিকে চলে যাবে, বিকজ ওটা ডমিনেট করবে পুরো ফ্রেমটাকে। বাট অন দি আদার হ্যান্ড, যদি আমি একটুখানি পার্শিয়ালি দেখাই ওই জিনিসটাকে, তখন কিন্তু জিনিসটা আরও বেটার লাগবে। থার্ড পয়েন্ট এমন একটা পয়েন্ট যেটা আর কি এমব্রেসিং দ্য নেগেটিভ স্পেস আমি বলে থাকি। এটার মানে হচ্ছে, দরকার নেই যে তোমার ছবিতে পুরো ফ্রেমটাই ফিল হয়ে থাকতে হবে, মানে পুরো ফ্রেমটাই ভরাট থাকতে হবে, যে নেগেটিভ স্পেসটা থাকবে সেইটাও তোমরা ইউজ করতে পারো। নেগেটিভ স্পেস মানে ফ্রেমে এমন জায়গাগুলো যেখানে কিন্তু কিছু নেই। ফর এক্সাম্পল, এই ছবিগুলো যেমন দেখো, যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সাইডে বা একটা কর্নারে আমি মেইন আমার সাবজেক্ট আর প্রপসগুলোকে কনসেন্ট্রেট করেছি, আর বাকি দিকটা আমি এমটি রেখেছি। তো এই ধরনের জিনিসও দেখতে ট্রেন্ডি লাগে এবং একটা আলাদা ইন্টারেস্ট তৈরি করে টুয়ার্ডস দ্য ফুড, টুয়ার্ডস দি ফ্রেম। তো তাই জন্য আমি তোমাদেরকে এই পয়েন্টটা বললাম, বিকজ এই জিনিসটা অনেকেই ইউজ করে না, অনেকেরই আইডিয়া নেই এই ব্যাপারটার। তো তাই জন্য এটা একটা খুব ভালো পয়েন্ট, যে এমব্রেসিং দ্য নেগেটিভ স্পেস, খালি জায়গা থাকলে দ্যাটস অলসো গুড, কোনো একটা টেক্সট দিয়ে দাও বা কোনো গ্রাফিক বা ক্রিয়েটিভ বানিয়ে দিয়ে দাও, তো এই জিনিসগুলো দেখতে ভালো লাগে। নাম্বার ফোর্থ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার খুব ফেভারিট, ইন্ট্রোডিউসিং এ হিউম্যান এলিমেন্ট। মনে রাখবে, ফুড ফটোগ্রাফি কিন্তু লাইভলি হয়ে যায় যদি আমরা তার মধ্যে কোনো হিউম্যান এলিমেন্ট বা একটা হিউম্যান টাচ অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, কোনো হ্যান্ড শট, কোনো অ্যাকশন শট, যেখানে মানুষের মুখ না হলেও মানুষের হাত দেখা যাচ্ছে, বিকজ তার ফলে কি হয়, একটা সিন তৈরি হয়, একটা স্টোরি তৈরি হয়, একটা এনভায়রনমেন্ট বা অ্যাম্বিয়েন্স তৈরি হয় যে পার্টিকুলারলি এই জিনিসটা এখানে করা হচ্ছে।
এই ছবিগুলো কিছুটা হলেও কিন্তু হাতের এফেক্ট আছে এবং অনেকটা বেশি ইন্টারেস্টিং লাগে। যদি এই ছবিগুলোতে আমরা হিউম্যান এলিমেন্ট ইউজ না করতাম তাও কিন্তু ছবিগুলো দেখতে ভালোই লাগতো, কিন্তু যখন তুমি কোনো হিউম্যান এলিমেন্ট ইউজ করছো তখন কিন্তু একটা সিন তৈরি হয়ে যাচ্ছে, একটা স্টোরি। যেমন একটা টেবিলের এটা শট, যেমন এটা একটা নিউজ পেপার পড়তে পড়তে এই ড্রিঙ্কের শট। তো এই ধরনের ছোট ছোট নুয়ান্সেসগুলো আরও অ্যাড করে তোমার ফুড ফটোগ্রাফিতে। নেই লাস্ট বাট নট দ্য লিস্ট দ্য ফিফথ পয়েন্ট যেটা তোমাদেরকে বলবো, খুব ইন্টারেস্টিং, খুব বাট খুব ট্রিকি, ইটস কল্ড ক্রপ। ইয়েস, একদম কারেক্ট, ক্রপ করো। তোমরা যখন কোনো খাবারের ছবি তুলছো প্লিজ ক্রপ ইট, আর এমনভাবে ক্রপ করো যেন মনে হয় না যে ভুল করে একটুখানি কেটে গেছে, ডেলিবারেট যেন মনে হয় যেন হ্যাঁ ইচ্ছা করেই ক্রপ করা হয়েছে। ক্রপ করলে কী হয়, ক্রপ করলে একটা আলাদা ইন্টারেস্ট তৈরি হয় ওই ফ্রেমটার ওপর, এবং অ্যাজ এ ভিউয়ার আমি আরও জানতে চাইবো যে কী হচ্ছে বা কী হতে পারে এরপরে। বিকজ ক্রপ করলে জেনারেলি আমরা উই আর গেটিং ক্লোজার টু দ্য সাবজেক্ট, একটু কাছে যেতে হচ্ছে, এবং হাফ পোর্শন আমরা দেখাচ্ছি, কিছুটা দেখাচ্ছি না, বা হাফের থেকে একটু বেশি দেখাচ্ছি, তো ওই জিনিসটা আগে চোখ যাবে, বিকজ ওটা একটা অ্যাব্রাপ্ট ক্রপ হয়ে আটকে গেছে। অ্যান্ড ক্রপ করলে একটা সুন্দর এফেক্ট আসে, একটা আর্টিস্টিক এফেক্ট আসে, একটা মিস্টিরিয়াস এফেক্ট আসে, অ্যাজ এ ভিউয়ার আরও জানার ইন্টারেস্ট তৈরি হয় যে এই ছবিটা আর কি হতে পারতো। আরেকটা আমি বোনাস পয়েন্ট দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে ফিল দ্য ফ্রেম। এমন হতে পারে তোমার কাছে হয়তো প্রপ নেই, বা তোমার কাছে হয়তো খুব লিমিটেড প্রপ আছে, তো জাস্ট ফ্রেমটাকে পুরোপুরি ফিল করে দাও উইথ দ্য ফুড। হ্যাঁ, ফোকাস যেন থাকে, ফোকাসের বাইরে যেন না চলে যায়, বিকজ আমরা খুব বেশি ক্লোজ চলে গেলে জেনারেলি ফোকাসটা অফ হয়ে যায়, বিকজ আমাদের ক্যামেরার ফোকাল লেন্থ বা আমাদের ক্যামেরার লেন্সের উপর ডিপেন্ড করে যে কতটা ক্লোজ থেকে আমরা ফোকাস করতে পারবো, আনলেস ইউ আর ইউজিং এ ম্যাক্রো লেন্স। তো তাই বলছি, যত ক্লোজ যেতে পারবে এবং যত ফ্রেমটাকে ফুল করতে পারবে তখন কিন্তু তোমার অনেকগুলো জিনিসেরই দরকার কমে যায়। যেমন ধরো তোমার কাছে ধরো প্রপস নেই, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হবে না যদি প্রপ না থাকে। অ্যান্ড সেকেন্ডলি, আমাদের ফ্রেম এরিয়াটা কমে যাচ্ছে, কেননা আমার মেইন সাবজেক্টটা পুরো ফ্রেমটা নিয়ে নিচ্ছে, তো ডেকোরেট যদি করতে হয় প্রপ দিয়ে সেটার এরিয়াটা খুব কম থাকছে, মানে আমার খুব বেশি মেহনতও করতে হচ্ছে না এবং ভালো ছবিও আসছে। বিকজ যখন আইটেমটাই পুরো ফ্রেম জুড়ে আছে তো আমাদের চোখ বা আইবল কিন্তু ডিরেক্টলি ওখানেই যাবে, আর কোথাও যাওয়ার জায়গাও নেই। বিকজ হিউম্যান আইজ যেভাবে রিড করে ডান দিক থেকে বাদিক বা বাদিক থেকে ডান দিক যেভাবে রিড করে, সেই ধরনেরই এগুলো কম্পোজিশনাল টেকনিক। বিকজ রুল অফ থার্ড, যেমন ধরুন যে আপনাদের রুল অফ থার্ড বললাম, ওটা কেন ইউজ করা হয়, বিকজ আমাদের চোখ ওরকমভাবে খোঁজে, মানে আমাদের চোখ ওই ইন্টারসেক্টিং পয়েন্টসগুলোতে যায়, ওই আইবল কিন্তু ওখানে ডিরেক্ট হয়। সিমিলারলি যখন আপনি ফ্রেমে সব কিছু ফিল করে রাখছেন তো আমাদের আইবল ডিরেক্টলি ওখানে যাবে। আর যেটাই আমি বললাম, ক্রপ যখন করছেন তখনও কিন্তু আমাদের আইবল ওই পার্টিকুলার আইটেমটার কাছে যাবে যেটা কিন্তু ক্রপড। তো বেসিক্যালি এইরকমভাবেই যদি তোমরা ছবি তোলো, এই পাঁচটা কি ছটা পয়েন্টস যেগুলো তোমাদেরকে বললাম, এগুলোকে ইউজ করে যদি তোমার ফটোগ্রাফি বা ফুড ফটোগ্রাফিতে কাজে লাগাও, দেখবে তোমাদের লেভেল কিন্তু অনেকটাই উপরে দিয়ে যাচ্ছে এবং গ্রাফ সবসময় উপরে দিকে থাকবে যদি কন্টিনিউয়াসলি এরকম করতে থাকো, নিজেই ইম্প্রুভ করবে। বিকজ দেখো, আমি এটা মনে করি যে নিজে যতটা ভালো জাজ করা যায় নিজের ছবিকে অন্য কেউ কিন্তু করতে পারবে না। সো তোমরা নিজেরাই জাজ করতে পারো এই ধরনের ছবি তুলে, এবং প্র্যাকটিস প্র্যাকটিস হার্ড। এমন নয় যে সবসময় তোমাকে রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলতে হচ্ছে, বাড়িতে কিছু রান্না হলো ইউজ ইট, ঠান্ডা হয়ে গেলে মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নেবে, বাট ইউজ দ্যাট মোমেন্ট, ইউজ দ্যাট টাইম, ইউজ দ্যাট আইটেম টু মেক বিউটিফুল ফুড ফটোস। অ্যান্ড সবসময় মনে রাখবে, যেটা আমি বারবার বলে থাকি, টেক আ লিটল এক্সট্রা টাইম টু থিঙ্ক কি কীভাবে যাবে, কোন কোন প্রপস যেতে পারে, প্রপসগুলো সাইজ কিরম হতে পারে বা কোন অ্যাঙ্গেলে প্লেস করা যেতে পারে, হিউম্যান এলিমেন্ট কীভাবে অ্যাড করা যেতে পারে এবং কীভাবে ক্রপ করা যেতে পারে। এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলো যদি একসাথে মিলে যায় তাহলে আপনাদের সবার ছবিও কিন্তু এরকম হতে পারে। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কিছু ইউজফুল ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। সো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ইয়েস, প্লিজ ডু শেয়ার দিস ভিডিও, আই ওয়ান্ট ইউ টু শেয়ার দিস ভিডিও টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড অলসো, আপনারা যদি আমাকে প্রথমবার দেখছেন আজকে, মাই নেম ইজ রিতম, আই ব্রিং অ্যারাউন্ড ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি টিউটোরিয়ালস এভরি উইক অ্যান্ড টু হেল্প ইউ মেক আ বেটার ফটোগ্রাফার। কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমি আবার আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। দিস ইজ রিতম সাইনিং অফ, হ্যাপি শুটিং।